ক্লাস আজকে আমরা একশো ছয় নম্বর ক্লাসে আছি এবং আগের দিনে আমরা দেখেছিলাম অনুপাত সমানুপথের উপরে ব্যবহারিক প্রয়োগ কিভাবে করতে হয় তো আজকেও আমরা দেখবো যে অনুপাত সমানুপথের উপরে ব্যবহারিক প্রয়োগ করে আমরা কিভাবে কঠিন সমস্যার সহজ সমাধান করতে পারি তো আজকে যে সমস্যাটি প্রথমেই আমরা দেখতে পাচ্ছি সেটা একটা ভীষণ সহজ সমাধান কিন্তু একটা জায়গায় আমাদের ক্লিয়ার হতে হবে সেই জায়গাটা হচ্ছে যে দুটো সমজাতীয় রাশির মধ্যে অনুপাত করা সম্ভব হয় দুটো বিষম জাতীয় রাশির মধ্যে অনুপাত করা যায় না তার একটা বাস্তব চিত্র এখানে দেখতে পাচ্ছি সাত মাস এবং সাত বছরের অনুপাত কত তো সাত মাস এবং সাত বছর এর অনুপাত যদি তুমি এইরকম করো সেভেন ইস টু সেভেন ইকুয়াল টু ওয়ান ইস টু ওয়ান তাহলে তোমার অঙ্কটা ভুল হয়ে যাবে এবং পরীক্ষার হলে তুমি এরকম দেখতে পারবে যে সাত মাস এবং সাত বছরের অনুপাত কত সেখানে ওয়ান ইস টু ওয়ান একটা অপশান থাকবে এবং তুমি ভুল করে সেই অপশানটাতে কারেক্ট করে আসার চেষ্টা করবে তো আমাদের জানতে হবে দুটো সমজাতীয় রাশির মধ্যে আমাদের অনুপাত নির্ণয় করতে হয় তাহলে সাত মাস সমান সমান সাত মাস সাত বছরকে মাসে নিয়ে যেতে হবে সাত ইন্টু বারো মাস তাহলে সাত মাস আর সাত ইন্টু বারো মাস দুটোরই মাসে চলে আসলো রাশি কি হলো দুটো রাশি মাসে আসলো এবার অনুপাত করব সাত ইস্টু সাত ইন্টু বারো এবার দুটো রাশির মধ্যে দেখো সাতকে কমন ফ্যাক্টর হিসেবে আমরা ধরে নিতে পারছি তাহলে সাত সাত কাটা গেল থাকলো কত ওয়ান ইস টু তাহলে সাত মাস এবং সাত বছরের মধ্যে অনুপাত কত হয় ওয়ান ইস টু টুয়েলভ নিশ্চয়ই ওয়ান ইস টু ওয়ান তোমরা রাইট করবে না আর করবে গুড এবার আমরা একটা অনেক বড় সমস্যার সমাধান করব খুব অল্প সময়ের মধ্যে তো দেখে নাও সমস্যাটি হচ্ছে দুটি সংখ্যার অনুপাত থ্রিজ টু এইট এবং সংখ্যা দুটির পার্থক্য একশো পনেরো তাহলে সংখ্যা দুটির সমষ্টি কত তো এই অঙ্কটি করার সময় আমাদের কতগুলো স্টেপ পার করতে হবে যে প্রথমে আমাদের ধরে নিতে হবে সংখ্যা দুটির অনুপাত যেটা দেওয়া আছে এখান থেকে এটা কমন ফ্যাক্টর ধরে নিতে হবে চলরাশিকে তো চলরাশিকে আমরা এক্স ধরে নিতে পারি তো ধরলাম যে সংখ্যা দুটির মধ্যে যে কমন ফ্যাক্টর রয়েছে সেটা হচ্ছে চলরাশি এক্স তাহলে সংখ্যা দুটি কত কত হবে থ্রি ইন্টু এক্স আর এইট ইন্টু এক্স অর্থাৎ ধরি সংখ্যা দুটি থ্রি এক্স এবং এইট এক্স তো থ্রি এক্স এবং এইট এক্স এই দুটির সংখ্যার অনুপাত থ্রি ইস টু এইট হয়তো আচ্ছা তাহলে এবার বলেছে এখানে যে সংখ্যা দুটির মধ্যে পার্থক্য একশো পনেরো তাহলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে কত পাবো একশো পাবো কত পাবো একশো পনেরো পাবো এবার তাহলে থ্রি এক্সকে যদি এইট থেকে বিয়োগ করি কত থাকে ফাইভ এক্স সময় সময় একশো পনেরো এক্সো কত এবার সংখ্যা দুটিকে আমরা নির্ণয় করে ফেলব যে একটা সংখ্যা থ্রি এক্স অর্থাৎ তেইশ ইন্টু থ্রি আর একটা সংখ্যা হচ্ছে কত এইট এক্স তাহলে তেইশ ইন্টু এইট তাহলে তেইশ ইন্টু থ্রি করলে সিক্সটি নাইন আর তেইশ ইন্টু এইট করলে ওয়ান ফোর সংখ্যা দুটি পেয়ে গেছি তো এবার যদি প্রশ্ন হতো যে ছোট সংখ্যাটি কত বলতে পারতাম বড় সংখ্যাটি কত বলতে পারতাম কিন্তু তাই না বলে আমাদের বলেছে সংখ্যা দুটি সমষ্টি নির্ণয় করো তাহলে সংখ্যা দুটির সমষ্টি এবার ইদুটুকে যোগ করে দাও পেয়ে যাব তাহলে আমাদের এইভাবে এই সমস্যাটির সমাধান করতে হবে একটু সময় লাগবে এই সময়টা কিন্তু আমাদের ব্যয় করতেই হবে এবার একটা ভীষণ গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আমরা আলোচনা করব যে দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে কত ফাইভ ইস টু সেভেন এই যে পূর্ব পদ এবং উত্তর পদ দুটো রাশি উভয় রাশির সাথে একটা সংখ্যা যোগ করব। একই সংখ্যা যোগ করে আমরা যে সংখ্যা দুটি পাবো তাদের অনুপাত নতুন করে হবে ফাইভ ইস টু সিক্স দেখো যে লক্ষ্য করো যে ফাইভ ইস টু সেভেন একটা অনুপাত দুটো সংখ্যার এরকম দুটো সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সেভেন এর সঙ্গে কিছু যোগ করলাম এর সঙ্গে কিছু যোগ করলাম তখন ফাইভ ইস টু সিক্স হয়ে গেল অনুপাতের মান কমে গেল কিছু যোগ করে কখনো কিছু কমে যাওয়া সম্ভব হয় না কিন্তু অনুপাতে সেটা সম্ভব হয় যে সাতের সঙ্গে কিছু যোগ করে সেটা আবার ছয়ে চলে আসে কীভাবে আসে আমি দেখাচ্ছি তো আগে আমরা সমাধানটাই দেখি ধরি উভয় রাশির সাথে এক্স যোগ করা হলো তাহলে এক্স যোগ করি ফাইভ ইস টু সেভেন তাহলে ফাইভ প্লাস এক্স আর সেভেন প্লাস এক্স এই যে সেভেন আর ফাইভ এদের সাথে এক্স যোগ করে নতুন অনুপাত কথা হয় ফাইভ ইস টু সিক্স এবার কী করবো ফাইভ প্লাস এক্স বাই সেভেন প্লাস এক্স সমান সমান ফাইভ বাই সিক্স এবার আমরা কী করবো কোনাকুনি গুণ করবো সমীকরণ নিয়ম অনুসারে তাহলে সিক্সের সঙ্গে এটা গুণ করলে কত হয় সিক্স আর পাঁচ যোগ করলে সিক্স এবং ফাইভ গুণ করলে থার্টি হয় সিক্স এক্স আর এই ফাইভের সাথে কোনাকুনি গুণ করলে থার্টি ফাইভ প্লাস ফাইভ এক্স এবার এই ফাইভ এক্স এই পাশে এসে মাইনাস হলো আর তিরিশ এই পাশে গিয়ে মাইনাস হলো এক্সিকল আমরা ফাইভ পেলাম তো এক্স এক্সিকল টু যখন ফাইভ পেলাম এবার আমরা একটু যাচাই করে দেখে নেব যে ফাইভ ইজ টু সেভেন এটা ছিল প্রথম অনুপাত তাই তো এর সঙ্গে ফাইভ যোগ করো ফাইভ প্লাস ফাইভ ইস টু সেভেন প্লাস ফাইভ তাহলে কত হয় টেন ইস টু টুয়েলভ অ্যাকচুয়ালি অনুপাতটা বেড়ে যায় বেড়ে গিয়ে টেন ইস টু টুয়েলভ হয় এই যে এখানে বললাম না যে ফাইভ ইস টু সেভেন তার সাথে কিছু যোগ করে ফাইভ ইস টু সিক্স হয়েছে ফাইভ ইস টু সিক্স নয় এখানে টেন ইস টু টুয়েলভ হয়েছে যোগ করার পরে এবার এদের মধ্যে কমন একটা ফ্যাক্টর আমি টু পেয়ে গেছি তাই তাকে দিয়ে ভাগ করে ফাইভ ইস টু সিক্স হয়েছে তাহলে যোগ করে রাশির মান কখনো কমে না এখানে রাশির মান বেড়েছে কিন্তু কমন ফ্যাক্টর দিয়ে আমরা ভাগ করে সেই রাশির মানটাকে কম বের করে ফেলেছি তাহলে এই পর্যন্ত বোঝা গেল হ্যাঁ এবার আমরা দেখব একটা বুদ্ধির প্রশ্ন যে দুটি সংখ্যার অনুপাত টু ইস টু ফাইভ যদি হয় তাহলে একটি সংখ্যা অপর সংখ্যার কত গুণ তো অঙ্কটা আমাদের করতে একদম কম সময় দরকার হবে তো আমরা পরীক্ষার হলে কী করবো সেটা একদম দুই থেকে চার সেকেন্ডের মধ্যে আমরা নির্ণয় করতে পারবো কিন্তু তার আগে আমরা দেখে নেব যে এর বেসটা বুঝতে হবে আমাদের আমরা এই বেসিক জায়গাটা বুঝে নেব প্রথমে এক্স ওয়াই দুটো চলরাশি হিসেবে ধরে নেব সংখ্যা দুটিকে তারপরে আমরা কিভাবে এই অঙ্কটাকে এক সেকেন্ডের মধ্যে করতে পারি বা দুই সেকেন্ডের মধ্যে করতে পারি সেই জায়গাটা আসব তো প্রথমে দেখো যে মনে করি সংখ্যা দুটি এক্স এবং ওয়াই দুটো চলরাশি তাহলে এক্স ইস টু ওয়াই সমান সমান টু টু ফাইভ এই যে এক্স ইস টু ওয়াই সমান সমান টু টু ফাইভ এবার এক্স বাই ওয়াই সমান সমান টু বাই ফাইভ তাহলে সমীকরণের কোনাকি নিয়ম অনুসারে আমরা কী পাই যে এক্স আর ফাইভ গুণ করলে যা হয় ওয়াই আর টু গুণ করলে তাই হয় আবার এক্স সমান সমান আমরা কী লিখতে পারি যে টু ওয়াই বাই ফাইভ আবার এখান থেকে আমরা এই লাইন থেকে এই লাইনে না আসে এই লাইন থেকে এই লাইনে গেলে কী হয় ওয়াই সমান সমান ফাইভ এক্স বাই টু ওয়াই সমান সমান ফাইভ এক্স বাই টু তাহলে আমরা বলতে পাচ্ছি যে প্রথম যে সংখ্যাটা প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যার দুয়ের পাঁচ গুণ হয় তবে তাদের অনুপাত কত হয় টু টু ফাইভ হয় প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার থেকে দুইয়ের পাঁচ গুণ এই যে প্রথম সংখ্যাটা এক্স দ্বিতীয় সংখ্যা ওয়াই তার সঙ্গে দুয়ের পাঁচ গুণ আছে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যা দুয়ের পাঁচ গুণ হলে তাদের অনুপাত 25 টু ফাইভ হয় বা এখান থেকে কি বলতে পারি দ্বিতীয় সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার প্রথম সংখ্যার পাঁচের দুই গুণ হয় তবে তাদের অনুপাত আমরা কত লিখতে পারি টু টু ফাইভ লিখতে পারি তো এইবার আমরা এই যে বেসমেন্টের জায়গাটা আমরা বেসিক জায়গাটা খেয়াল করলাম এই জায়গা থেকে এবার চলে যাব সরাসরি এই জায়গাতে যে অনুপাত কত দেওয়া আছে টুজ টু ফাইভ তাহলে প্রথম সংখ্যাটি যাকে নির্দেশ করছে সে হচ্ছে টু আর দ্বিতীয় সংখ্যা যাকে নির্দেশ করছে সে ফাইভ তাহলে এই টু বাই ফাইভকে এই করে দেব তাহলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার এত গুণ হতে হবে প্রথম সংখ্যাকে উপরে লিখব প্রথম সংখ্যা যদি দ্বিতীয় সংখ্যার কত গুণ বলি প্রথমকে উপরে লেখো আর দ্বিতীয়কে নিচে লেখো আর যদি বলি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত গুণ তাহলে দ্বিতীয় সংখ্যাকে উপরে লেখো প্রথম সংখ্যাকে নিচে লেখো এত গুণ সংক্ষিপ্ত সংখ্যাকে নিচে রাখো যদি বলি দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার কত গুণ হলে তাদের অনুপাত হবে টু ইস টু ফাইভ দ্বিতীয়কে উপরে রাখো প্রথমকে নিচে রাখো তাই তো আমরা পেয়েছি দেখো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার ফাইভ বাই টু গুণ আর প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার টু বাই ফাইভ গুণ তো আমরা এই জায়গা কি পরীক্ষার হলে এইটুকু করে আমরা সময় নষ্ট করবো এই জায়গাটা করে কে সময় নষ্ট করবো করবো না একদম অনুপাত থেকেই করবো এবার বলা হলো যে দুটি সংখ্যা অনুপাত টু ইস টু ফাইভের জায়গায় যদি আমরা এখন অনুপাতটাকে পাল্টে দিই যে একটি সংখ্যা অপর সংখ্যার কত গুণ হলে ওহাদের অনুপাত হয় বারো ইস টু কি করবো প্রথম সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার কত গুণ হবে দ্বিতীয় সংখ্যার বারো বাই একান্ন গুণ হবে তবেই তাদের অনুপাত হবে কত বারো টু একান্ন অথবা দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যার কত গুণ হবে একান্ন বাই বারো গুণ হবে যাকে প্রথমে লিখব তাকে উপরে রাখব তাহলে সহজে সমাধান করা যাবে তো হ্যাঁ আর এখানে কি সমস্যা হবে কোন হবে না তো এই যে আমরা একটা টেকনিক শিখলাম এই টেকনিকটা করে পরীক্ষা হলে আমরা এক বা দুই সেকেন্ডের মধ্যে সমস্যা সমাধান করতে পারবো তো পারবো তাহলে আজকে আমরা ক্লাস এখানে শেষ করে দেবো প্র্যাকটিস করতে থাকবো পরের ক্লাসে আমরা অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব। ততদিন পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো এবং কম্পিটিভ এক্সামে নিজেকে যোগ্য করে তোলার জন্য প্রচুর 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 পরিমাণে প্র্যাকটিস করতে থাক